Assalamualaikum sobaite. Tumta kemon naso? Ami alhamdulillah bhalo achi. Ami Xanin. Ajke ni ashlam amar Christmas holiday. Cholo dekha jak. Ajke diye ashlam ami Christmas decoration dekhte. আজকে জানিনের লাস্ট স্কুল ডে আর সেটা হচ্ছে ক্রিসমাস হলিডের জন্য আর জানিনকে স্কুলে দেওয়ার পর আমরা একটু বের হয়েছি সারা শহর যেন ক্রিসমাসের ডেকোরেশন দিই বড় আর এই যে ক্রিসমাস ট্রিটা দেখছেন এটা হচ্ছে জানিন তার স্কুল ফ্রেন্ডরা তাদের টিচাররা একসাথে মিলে এই গাছটাকে ডেকোরেশন করেছিল আর এই গাছটা পার্কে কারণ হচ্ছে জানিনের স্কুল থেকে তার টিচাররা তাদের সবাইকে পার্কে এনে তারপরে গাছটাকে ডেকোরেশন করেছে সারা শহর ক্রিসমাসের উদযাপনে মুগ্ধ আর তাদের এই আয়োজন দেখে আমাদের ঈদের কথা মনে পড়ে যায় আমরাও ঠিক একইভাবে আমাদের ঈদটাকে উদযাপন করি প্রতি বছরই ক্রিসমাসের হলিডের আগে জানিনদের স্কুলে অনেকগুলি প্রোগ্রাম হয়ে থাকে কিন্তু এই বছর প্যান্ডামিকের কারণে সেগুলি কিছুই সম্ভব হয়নি তারপরও টিচাররা তাদের ছোট করে স্কুলের মধ্যে ওদের সামান্য একটা অনুষ্ঠান করেছিল বাট কোনো গার্ডিয়ান অ্যালাউ ছিল না চলুন দেখে নিই জানিনের পারফরমেন্স La chitarra, mi raccomando, eh. Feliz Navidad! Feliz Navidad! Año e felicidad! Cantare, grazie. Oh my heart. I wanna wish you a merry. It's Navidad. Feliz Navidad. Feliz Navidad. Prospero año e felicidad. Feliz Navidad. Prospero año e felicidad. জানিনের ক্রিসমাস হলিডে শুরু হয়ে গিয়েছে আর আমরা সন্ধ্যার সময় বের হয়েছি ক্রিসমাসের ডেকোরেশন দেখার জন্য চলুন
আমরা গিয়েছিলাম রোম শহরের সবচেয়ে বড় প্রাচীন অ্যাম্পি থিয়েটার, যেটা কলোসিও নামে পরিচিত। এটা পৃথিবীর সবাই চিনে যে রোম শহরে অবস্থিত সবচেয়ে প্রাচীন কলোসিও, কেননা এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহত্তম সপ্তম আশ্চর্যের একটি। এইখানে প্রতি বছরই নানান ট্যুরিস্ট আসে এইটার সৌন্দর্য দেখার জন্য। যেহেতু ওদের ক্রিসমাস, তাই সব জায়গায় রেড অ্যান্ড হোয়াইট, আর এইখানে ওরা রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের ফুল লাগিয়েছে, যেটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে।
রাতের বেলায় এরকম ঝাঁকজমক পরিবেশ দেখে মনটা আসলেই ভরে গেল। জানিন অনেক বেশি হ্যাপি ছিল আর এখানে অনেকেই এসেছে ক্রিসমাসের লাইটিংগুলি দেখার জন্য। ক্রিসমাসের সময় আসলেই খুব ভালো লাগে, কেননা তারা পুরো শহরটাকে লাইটিং দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখে, যা দেখতে আসলেই খুব ভালো লাগে। পুরো শহরেই যেমন ঝাঁকঝমক ঝলমেলো হয়ে থাকে। ঘোরার ফাঁকে একটু শপিংও করে নিলাম। আর এই যে দেয়ালটা দেখছেন, যেটাতে তিনটা কালার রয়েছে, এই তিনটা কালার হচ্ছে ইতালির পতাকার কালারগুলো। এটাই ছিল আমাদের ক্রিসমাস হলিডে নাইট ব্লগ। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটির সাথে লাইক করবো।